সিজারের সন্তান ডেলিভারির পর মায়ের শরীরে বিশেষ যত্নের প্রয়োজন। এক তো ছোট্ট শিশুর দেখাশোনা, দ্বিতীয়ত মায়ের শরীরের ব্যথা, সব কিছু মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হয় একজন সিজারিয়ান মাকে। আজকে আপনাদেরকে জানাবো সিজারের পর একজন মা কিভাবে তার যত্ন নিলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন, তার পাশাপাশি জানাবো কোন লক্ষণগুলো যদি একজন মা তার নিজের মধ্যে দেখেন তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ সেগুলো বিপদ সংকেত। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকের চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ @HealthBanglaBeautyতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, যেখানে আমি আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান দিয়ে থাকি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সিজারিয়ান মায়ের প্রথম কাজটি হচ্ছে সাবধানে স্তন্যপান। সিজারিয়ান ডেলিভারির পর শিশুকে স্তন্যপান করানো মায়ের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলেছেন এই সময় মায়েদের উচিত চেয়ারে বসে শিশুকে দুধ খাওয়ানো, কারণ এতে শিরদাঁড়া সোজা থাকে, সামনের দিকে ঝুঁকে দুধ খাওয়ালে পেটের কাটা জায়গায় চাপ পড়ে, এতে করে ওই অংশের পেশি বিন্যাস নষ্ট হয়ে যেতে পারে। তাই দুধ খাওয়ানোর সময় যতটা সম্ভব মেরুদণ্ড সোজা রাখা উচিত এবং নিজের জন্য কমফোর্টেবল যেই আসনটি সেই আসনটি নির্বাচন করে সন্তানকে দুধ খাওয়ানো উচিত। এ সময় মায়ের প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। মা হওয়ার পর ছোট্ট সোনার দেখভাল নিয়ে আপনি অনেক ব্যস্ত থাকেন, ভাবুন তো এর মধ্যে যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়। শুনতে অবাক লাগলেও কোষ্ঠকাঠিন্য সিজারিয়ান ডেলিভারির পর স্বাভাবিক ঘটনা। কাটা জায়গায় শুকোতে যে অ্যান্টিবায়োটিক, পেনকিলার ইত্যাদি খেতে দেওয়া হয় তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হলো কোষ্ঠকাঠিন্য। এ কারণে চিকিৎসকরা মাকে ছুটি দেওয়ার সময় মনে করিয়ে দেন যেন ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে মা খায়, কারণ ফাইবার মানবদেহের পৌষ্টিকতন্ত্রের কাজকে সহজ করে দেয় এবং খাবার হজমে সাহায্য করে। তাই শাকসবজি, ওটসের মতো খাবার দিয়ে সাজাতে হবে মায়ের প্লেট। প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খান। সিজারের মাধ্যমে ছোট্ট সোনা হওয়ার পর প্রত্যেক মাই কোষ্ঠকাঠিন্যের সম্মুখীন হন। বিশেষজ্ঞরা বলেছেন ওষুধের পাশাপাশি তরলের অত্যাধিক ক্ষরণও এর কারণ। সিজারিয়ান ডেলিভারির সময় মায়ের শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বেরিয়ে যায়, যার কারণে শরীরে তরলের ভারসাম্য নষ্ট হয়। তাই ফ্লুইডের পরিমাণ ঠিক রাখতে চিকিৎসকরা প্রচুর পরিমাণে তরল পানীয় খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, যেমন দুধ, ফলের রস ইত্যাদি। ফলের রসের পাশাপাশি এ সময় প্রত্যেকদিন অন্তত পক্ষে 3-4 লিটার পানি খাওয়া উচিত। অ্যাসেনশিয়াল তেলের গন্ধ। প্রেগনেন্সির সময় ও সন্তান জন্ম দেওয়ার পর মানসিক চাপ কাটাতে চিকিৎসকেরা অনেক সময় অ্যাসেনশিয়াল তেলের কথা বলে থাকেন। এই তেলের সুগন্ধ নিয়মিত নিলে মানসিক দুশ্চিন্তা কেটে গিয়ে মন শান্ত হয়। অনেক মায়েরাই পোস্ট প্রেগনেন্সি ডিপ্রেশনে ভুগে থাকেন। সিজারিয়ান ডেলিভারি হলে মায়েরা এই তেলের সুগন্ধ নিতে পারেন, এতে ক্ষত অংশের ব্যথাটা কিছুটা ভুলে থাকা সম্ভব হয়। পুষ্টিকর খাবার খান। মায়ের শরীর সবেমাত্র বড় আকারের ধকল সহ্য করেছে, তাই শরীরকে আগের মতো সুস্থ স্বাভাবিক করে তুলতে দরকার পুষ্টিকর খাদ্য। সিজারিয়ান ডেলিভারির সময় শরীরে প্রচুর পেশি ও কোষের ক্ষতি হয়, যা সারিয়ে তুলতে দরকার পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ খাবার। সিজার হওয়ার পর তাই মায়ের প্লেটে অবশ্যই ওটস, ডাল, মাছ, ডিম, আমন্ড ও বিভিন্ন ধরনের ফল রাখা উচিত। অল্প হাঁটুন। সিজারিয়ান ডেলিভারির পর মায়েদের শিরায় রক্ত জমাট বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে, তাই কাটা জায়গা শুকানোর সঙ্গে সঙ্গে অল্প হলেও কিছুক্ষণ হাঁটাচলা করার পরামর্শ দেন চিকিৎসকেরা। চলাফেরার ফলে সারা শরীরে রক্ত সরবরাহ ঠিক থাকে, রক্ত জমাট বাঁধার আশঙ্কা থাকে না, পাশাপাশি পৌষ্টিকতন্ত্রের হজমের কাজও ঠিকঠাকভাবে হয়। বিশেষজ্ঞরা বলেন ছোট্ট সোনার জন্মের 2-3 সপ্তাহ পর থেকে প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট হাঁটাহাঁটি করা উচিত। তবে সিঁড়ি বেয়ে ওঠানামা বা খুব জোরে হাঁটাহাঁটি করা উচিত নয়, এতে আবার পেশি ও ক্ষতস্থানের ক্ষতিও হতে পারে। ভালো সময় কাটান। শিশুর জন্মের পর মায়ের শরীরের খুব দ্রুত হরমোনের হেরফের ঘটতে থাকে, তার উপর সিজারিয়ান ডেলিভারি, এই দুই মিলে মায়ের মানসিক অবস্থা থাকে দুর্বল। তাই চিকিৎসকদের মতে মা হওয়ার পর যেটুকু অবসর সময় পাওয়া যাবে সেই সময়টা নিজের প্রিয় হবি ও বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করে কাটাতে পারেন। এতে করে যেমন মন ভালো থাকবে তেমনই ক্ষতস্থানের ব্যথা সহ্য করার জন্য দরকারি যে মানসিক দৃঢ়তা তা পেয়ে যাবেন। ভারী কাজ করা বন্ধ করুন। সিজারিয়ান ডেলিভারির পর ভারী জিনিস তোলা বা বয়ে এদিক ওদিক নিয়ে যাওয়া একেবারেই উচিত নয়, এতে পেটের পেশিগুলোতে অত্যন্ত চাপ পড়ে যার ফলে বড়সড় ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন শিশুর থেকে বেশি ভারী হলে এমন কোনো জিনিসই তোলা উচিত নয় এই সময়। ছোট্ট সোনার কাজের ক্ষেত্রেও বাড়ির লোকের সাহায্য নেওয়াটাই ভালো হবে।
এই সময় যৌন মিলনকে না বলুন। সিজারিয়ান ডেলিভারির পর বেশ কিছু মাস মোটেই সঙ্গমে লিপ্ত হওয়া উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই সময় যৌন মিলনের ফলে পেলভিক অঙ্গগুলোর প্রচণ্ড চাপ পড়ে, যা মায়ের স্বাস্থ্যের জন্য ভালো নয়। শরীরের ভিতরের ক্ষত সারতেও বেশ কিছুটা সময় লেগে যায়। তাই এই সময় সঙ্গমরত হলে ক্ষতিগ্রস্ত পেশিগুলোর আরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সাবধানে হাঁচি ও কাশি। বিশেষজ্ঞদের মতে হাঁচি বা কাশি পেলেই আগের মতো আর নিরাপদে হাঁচি বা কাশি দেওয়া যাবে না। হাঁচি বা কাশি হলে শরীরের এক তাৎক্ষণিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তন ক্রিয়ার উপরে এই সময় নিয়ন্ত্রণ থাকা উচিত, নয়তো পেটের ক্ষতিগ্রস্ত পেশিতে টান লেগে ব্যথা হতে পারে, এমনকি এতে পেশির বড় ক্ষতি হতে পারে। তাই সিজারের পর ক্ষত না সেরে ওঠা পর্যন্ত হাঁচি বা কাশির ক্ষেত্রে সাবধান থাকা উচিত। যে বিষয়গুলো যদি আপনি আপনার মধ্যে লক্ষ্য করেন, তাহলে ডাক্তারের কাছে যাবেন বা ডাক্তার ডাকবেন। আসুন সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নেই। সিজারের পর সব নিয়ম মানলেও শরীর সবসময় সঙ্গ দেয় না। অনেক সময় দেখা যায় ক্ষতস্থান সেরে ওঠার বদলে সেখানে ছড়িয়ে পড়েছে সংক্রমণ বা ইনফেকশন, যার কারণ হতে পারে জীবাণু বা শরীরের ভেতরের কোনো সমস্যাও। এমন পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকই ভরসা। কী কী লক্ষণ আপনি আপনার শরীরে দেখলে সতর্ক হবেন আসুন জেনে নেই। যদি কাটা জায়গা লাল হয়ে যায়, কাটা জায়গা কতটা শুকাচ্ছে তা প্রতিদিন নজরে রাখুন। যদি কাটা জায়গা বরাবর কোনো অংশ লাল হয়ে যায়, তবে অবশ্যই চিকিৎসককে তা জানান। যোনিপথ দিয়ে ক্ষরণ। বাথরুমে গেলে খেয়াল করুন যোনি দিয়ে কোনো দুর্গন্ধযুক্ত ক্ষরণ হচ্ছে কি না। দুর্গন্ধযুক্ত ক্ষরণ বা প্রচণ্ড রক্তপাত কোনোটি মায়ের শরীরের জন্য ভালো লক্ষণ নয়। এমন ঘটনা ঘটলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর। সিজারের ব্যথা থাকলেও ছোট্ট সোনাকে নিয়ে কেটে যাচ্ছে সারাদিন। এরই মধ্যে হঠাৎ জ্বর হলো যার তাপমাত্রা 100-এর বেশি। বিশেষজ্ঞরা বলেছেন ক্ষতস্থানে সংক্রমণ হচ্ছে কি না তা অনেক সময় বোঝা যায় না, তবে জ্বর সংক্রমণের একটি লক্ষণ। তাই এই সময় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় মা সিজারিয়ান ডেলিভারির পর পোস্ট প্রেগন্যান্সি ডিপ্রেশনের সমস্যায় ভুগে থাকেন। এক্ষেত্রে দেখা যায় নিজের প্রতি অবহেলা, সন্তানকে ভালো না বাসা বা কোনো কিছুই ভালো না লাগা এমন অনুভূতি হতে পারে। মা নিজে যেই সমস্যায় আছে তা কিন্তু সে বুঝতে পারে না। তার আশেপাশে যে মানুষগুলো আছে বা তার লাইফ পার্টনার, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। মায়ের মধ্যে যদি এমন কোনো সিমটম দেখা যায় যাতে মনে হচ্ছে যে মা ডিপ্রেশনে আছে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে অনেক সময় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টিও হতে পারে। মা নিজেকে কোনো প্রকার আঘাত বা শিশুর কোনো প্রকার ক্ষতি করারও চেষ্টা করতে পারে। এই বিষয়টি প্রত্যেকটি মায়ের ও তার পরিবারের খেয়াল রাখা উচিত। তো ভিউয়ার্স, সিজারিয়ান ডেলিভারির পর মায়ের যত্ন সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।